বন্ধুরা, হয়তো আপনারা পৃথিবীতে মানুষের সৃষ্টির বিভিন্ন গল্প শুনে থাকবেন। আজকের এপিসোডে আমরা যেই গল্পটির সম্পর্কে জানব সেটি খ্রিস্টান ধর্মগ্রন্থ দ্য হলি বাইবেলে পাওয়া যায়। অ্যাডাম আর ইভের এই গল্পটি পৃথিবীতে মানুষ সৃষ্টির কাহিনীটি তুলে ধরে। যখন গড সৃষ্টির রচনা করছিলেন, পৃথিবী যখন শূন্য ছিল, এতে না ছিল আলো, না ছিল বায়ু, চারিদিকে শুধুমাত্র অন্ধকারই ছেয়ে ছিল, তখন গড এটিকে ছয় দিনে তৈরি করেছিলেন। প্রথম দিন গড আলোর সৃষ্টি করে, তারপর আলো আর অন্ধকার আলাদা করে দিন ও রাত্রি তৈরি করে। দ্বিতীয় দিন আকাশ, তৃতীয় দিন গাছপালা এবং চতুর্থ দিন জলে বসবাসকারী জীবেদের বানান, আর পঞ্চম দিনে পশু পাখি আর অন্যান্য জীবজন্তুদের রচনা করেন। অবশেষে ষষ্ঠ দিনে মানুষের সৃষ্টি করেন। গড প্রথম মানুষের রচনা করেছিলেন মাটি থেকে। সে মাটি দিয়ে মানুষের কাঠামোকে তার নিজের মতো সৃষ্টি করে। তার সৃষ্টির তিনি নাম রাখেন অ্যাডাম, আর গড তার থাকার জন্য একটি জায়গাও প্রস্তুত করে। এটির নাম ছিল দ্য গার্ডেন অফ ইডেন। সেই গার্ডেনে অ্যাডামের খাওয়ার জন্য সব রকম ফলের গাছপালা লাগানো হয়। সেই গার্ডেনে একটি ট্রি অফ লাইফ এবং একটি ট্রি অফ নলেজ অর্থাৎ জ্ঞানবৃক্ষ অবস্থান করত। সেই গার্ডেনটি ছিল অপরূপ সুন্দর এবং স্বচ্ছ। অ্যাডামকে সেখানে কোনো পরিশ্রম করতে হতো না। গড অ্যাডামকে বলেন যে তুমি এই গার্ডেনের সমস্ত বৃক্ষের ফলই খেতে পারো, যাই তুমি চাও, শুধুমাত্র ওই জ্ঞান বৃক্ষের ফল ছাড়া। আর তোমার সেটিকে কোনোদিন খাওয়া উচিত না, কারণ তাহলে তোমার জীবনের অন্ত হয়ে যাবে। অ্যাডাম তার পরমপিতার প্রতিটি আজ্ঞা পালন করত। গড লক্ষ্য করেন অ্যাডাম সেখানে একা ফিল করছে। গার্ডেনে আরও অনেক জীবজন্তু উপস্থিত ছিল, কিন্তু গড বুঝতে পারেন তার একজন সহায়কের দরকার। তাই গড তার জন্য একটি সঙ্গী তৈরি করার কথা ভাবেন, এমন একজন যে তাকে বুঝবে এবং তার সহায়ক হতে পারবে। তারপর রাতে যখন অ্যাডাম গভীর নিদ্রায় চলে যায়, গড অ্যাডামের শরীর থেকেই একটি অংশ বার করে সেটি থেকে নারীর সৃষ্টি করে। পরের দিন যখন অ্যাডাম ঘুম থেকে ওঠে, সে তার পাশে একটি সুন্দরী মহিলাকে দেখতে পায় যার নাম ছিল ইভ। আর তারপর অ্যাডাম আর ইভ সেই গার্ডেনে একসাথে বসবাস করতে থাকে, পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক হয়ে। তারা দুজনে সেখানে নগ্নভাবেই থাকত, তারা লজ্জা কি জানত না, শুধু দুজনে একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাত। একদিন ইভ সেই জ্ঞান বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে একটি সাপও থাকত। সে ইভকে বলে, গড কি তোমাদের সব ফল খাওয়ার অনুমতি দিয়েছে? ইভ তাকে উত্তর দেয়, হ্যাঁ, পরমপিতা আমাদের এই বাগানের প্রতিটি ফল খাওয়ারই অনুমতি দিয়েছে, শুধুমাত্র জ্ঞান বৃক্ষের ফলটি ছাড়া, কারণ সেটি খেলে আমরা মারা যাব। তখন শ্যাটান বলে, না, গড তোমাদের মিথ্যে বলেছেন, এই ফলটি খেলে তোমাদের কোনো ক্ষতি হবে না, আসলে এটি খেলে তুমিও গডের মতো সমান ক্ষমতা অর্জন করবে, আর গড সেটা চায় না যে তোমরাও তার মতো শক্তিশালী হও, তাই সে তোমাদের বারণ করেছে। ইভ তখন ফলটিকে খুবই মনোযোগ দিয়ে দেখে। ফলটি দেখতে খুবই সুন্দর ছিল, সেটা থেকে মিষ্টি সুগন্ধও আসছিল। তখন ইভ সেই বৃক্ষের একটি ফল ছিঁড়ে খেয়ে নেয় এবং একটি ফল তার স্বামী অ্যাডামের জন্যও নিয়ে যায়, আর অ্যাডামকেও সেটি খেতে দেয়। এরপরে তারা বুঝতে পারে যে তারা নগ্ন রয়েছে এবং তাড়াতাড়ি করে তারা তাদের গুপ্ত অঙ্গগুলো গাছের পাতা দিয়ে ঢেকে নেয়। যখন গড অ্যাডামের সাথে দেখা করতে আসে, অ্যাডাম তার আভাস পেয়ে একটি গাছের পিছনে লুকিয়ে যায়। গড তাদের বলে, তোমরা লুকাচ্ছ কেন? অ্যাডাম বলে, আমি বুঝতে পারি যে আপনি আসছেন, আর তাই আমরা লুকিয়ে যাই, কারণ পিতা, আমরা তো নগ্ন। কে বললো তোমাদের যে তোমরা নগ্ন? তুমি কি জ্ঞান বৃক্ষের ফলটি খেয়েছ? অ্যাডাম বলে, পিতা, আপনি যে নারীটিকে আমাকে দিয়েছিলেন, ও আমাকে ফল এনে দেয়। গড ইভকে জিজ্ঞাসা করে, এটির কারণ জানতে পারি? ইভ বলে, ওই গাছে একটা সাপ ছিল যে আমাকে বলে ফলটা খেতে। তখন গড সাপটিকে অভিশাপ দেয়, আজ থেকে তুই পেটে ভর দিয়ে চলবি, মাটি চেটে থাকবি, আর মানুষদের পায়ে ছোবল মারবি, মানুষ তোকে পা দিয়ে চাপা দেবে। এরপর গড ইভকে অভিশাপ দেয় যে পৃথিবীতে তোকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হবে, আর তোর লালসা তোর স্বামীর প্রতি থাকবে, আর তোর স্বামী তোর ওপর প্রভুতা করবে। আর অ্যাডাম তার স্ত্রীর কথা শোনে, তাই গড তাকেও অভিশাপ দেয়, অ্যাডাম তোকে সারা জীবন পরিশ্রম করতে হবে, তারপর তুই খাবার পাবি, আর মাটি থেকে তোর জন্ম হয়েছে, তাই শেষে তোকে মাটিতেই মিশে যেতে হবে। আর তারপর গড অ্যাডাম এবং ইভকে সেই গার্ডেন থেকে বহিষ্কার করে।
গড তাদের চামড়ার পোশাকও পরান। তাদের জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যায় গার্ডেন অফ ইডেনের সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু তাও গড তাদের দুজনকে খুবই ভালোবাসতেন। আর গড তাদের বলেন, যাও প্রজননের মাধ্যমে পৃথিবী জুড়ে ছড়িয়ে যাও। বন্ধুরা, আমরা প্রতিদিন পরিশ্রম করে আপনাদের জন্য এইরকম কিছু ভিডিও নিয়ে আসি এবং আপনাদের এন্টারটেইন করার চেষ্টা করি। তাই আপনার এটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।